হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12 বায়োলজি 2023-এর সাজেশন নিয়ে আলোচনা করব। এইবার যে প্রশ্নগুলো এইচএস পরীক্ষায় আসবে, অর্থাৎ 2023-এর এইচএস পরীক্ষায় আসবে বায়োলজি সাবজেক্টের ক্ষেত্রে, সেটা নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবে। প্রথমে আমি 5 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এই আমাদের টোটাল বইয়ের মধ্যে যে সমস্ত ইউনিটগুলো থেকে 5 মার্কসের কোশ্চেন আসবে, সেটা আমি প্রথমে বলে দিচ্ছি যে 5 মার্কসের কোশ্চেন কিন্তু আসবে ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 5 থেকে। মূলত এই তিনটে ইউনিট থেকেই 5 মার্কসের কোশ্চেন আসে। এবার কী কী কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো আমি কিন্তু বলে দিচ্ছি। প্রথমে 5 মার্কসের কোশ্চেনগুলো তোমরা ভালো করে শুনবে, আশা করি এর বাইরে কিছু আসবে না, কাজেই মন দিয়ে শোনো। প্রথমে আমি বলে দিই ইউনিট 1 থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে, 1 নম্বর, চিহ্নিত চিত্র সহ পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি বর্ণনা করো, অথবা চিহ্নিত চিত্র সহ উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের বর্ণনা করো। এই দুটোর মধ্যে কিন্তু একটা প্রবল আসার সম্ভাবনা। এই দুটো কোশ্চেনই খুব ভালো করে পড়বে, এর সঙ্গে একটা শর্ট কোশ্চেন হবে, শর্ট কোশ্চেন আমি পরে আলোচনা করব। 2 নম্বর কোশ্চেন যেটা আসতে পারে, সবুষ্পক উদ্ভিদের দিনিশেক পদ্ধতি চিত্র সহ লেখো, এটাও কিন্তু আসতে পারে যে সবুষ্পক উদ্ভিদের দিনিশেক পদ্ধতি চিত্র সহ লেখো। এরপর আরেকটা আসতে পারে, ইতর পরাগ সংযোগের বিভিন্ন কৌশলগুলি আলোচনা করো, অথবা এই কোশ্চেনটা অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে যে ইতর পরাগযোগের অভিযোজনগুলি আলোচনা করো। এর সঙ্গে শর্ট কোশ্চেন, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে একটা শর্ট কোশ্চেন থাকবে। তো এই 4টে কোশ্চেন আমি মেনলি আলোচনা করলাম, যে প্রথম কোশ্চেনটা চিহ্নিত চিত্র সহ পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি, ওর সঙ্গে একটা শর্ট কোশ্চেন জুড়ে দেওয়া হলো চলরেণু কী। 2 নম্বর কোশ্চেন, ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশলগুলি আলোচনা করো, অথবা এর সঙ্গে থাকলো ইতর পরাগযোগের অভিযোজনগুলি উল্লেখ করো। এর সঙ্গে একটা শর্ট কোশ্চেন, ধরো স্পোরোপোলেনিন কি, এটাও খুব ইম্পর্টেন্ট, একটা শর্ট কোশ্চেনের সঙ্গে থাকলো। 3 নম্বর, অবশ্যই স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি, অথবা এই কোশ্চেনটা অন্যভাবে দিতে পারে, ভ্রূণস্থলীর উৎপত্তি অথবা মেগা গ্যামেটোজেনেসিসের পদ্ধতি চিত্রসহ উল্লেখ করো, এর সঙ্গে একটা শর্ট কোশ্চেন কিন্তু দিতে পারে। তো এই গেল মোটামুটি ইউনিট 1-এর এই 4টে কোশ্চেনের মধ্যে একটা দিতে পারো। এর সঙ্গে অথবা যেটা থাকবে সেটা হচ্ছে মানুষের জনন থেকে, সেটা হচ্ছে প্রথম কোশ্চেনটাই হচ্ছে, চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয় বা ডিম্বাশয়ের গঠন বর্ণনা করো, এর সঙ্গে শর্ট কোশ্চেন একটা স্পার্মাটোজেনেসিস কি বা এই ধরনের কিছু দিতে পারবে। 2 নম্বর কোশ্চেন, উজেনেসিস পদ্ধতিটি চিত্রসহ লেখো, জননতন্ত্রের উপাদানগুলির নাম ও কাজ লেখো, এটাও দিতে পারে। তারপরে কোশ্চেন, রজচক্রের বিভিন্ন দশায় জরায়ু এবং ডিম্বাশয়ের পরিবর্তনগুলি লেখো এবং হরমোন নিয়ন্ত্রণ লেখো। আর লাস্ট আর একটা কোশ্চেন দিতে পারে যে মানুষের নিষেক পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা এটা ভেঙে দিতে পারে, অ্যাক্রোজম বিক্রিয়া, কর্টিক্যাল বিক্রিয়া চিহ্নিত চিত্রসহ লেখো, এটা কিন্তু দিতে পারে। এইগুলো সমস্তই কিন্তু আমাদের হয়ে গেল ইউনিট 1-এর যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করলাম। এরপর আমরা চলে যাব ইউনিট 2, যেখানে প্রথমেই আছে বংশগতি। বংশগতি থেকে প্রথম কোশ্চেন ডাউন সিন্ড্রোম এবার কিন্তু আসতে পারে, ডাউন সিন্ড্রোমের ক্যারিওটাইপ, ক্রোমোজোম সংখ্যা, লক্ষণ এবং কারণ ডাউন সিন্ড্রোম থেকে, এটা ইম্পর্টেন্ট বংশগতি ও বিভেদ থেকে। আর এছাড়া আরও 2টো কোশ্চেন আসতে পারে, যে পলিজেনিক উত্তরাধিকার উদাহরণ সহ ব্যাখ্যা করো, এটা দিতে পারে, অথবা দিতে পারে মাল্টিপল অ্যালিল ও প্লিওট্রপি কি উদাহরণ সহ আলোচনা করো, এটাও কিন্তু দিতে পারে। এরপরে আমাদের যে কোশ্চেনটা আমরা মেনলি 5 নম্বরের কোশ্চেন আসবে বংশ ইউনিট 2 থেকে, সেটা হচ্ছে বংশগতির আণবিক ভিত্তি, সেটা কিন্তু প্রচণ্ড ভালোভাবে পড়তে হবে। সেখান থেকে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে রাখবে, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ডিএনএ রেপ্লিকেশন হয় পুরোটা দেবে অথবা প্রাথমিক দশাটা দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি,
সেই সঙ্গে যত উৎসেচকগুলো আছে ডিএনএ রেপ্লিকেশনে সাহায্যকারী, যেমন ডিএনএ পলিমারেজ 1, 3, হেলিকেজ, লাইকেজ, প্রাইমেজ, কাইরেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্টটা দিয়ে কিন্তু আর একটা কোশ্চেন হতে পারে, এটা খুব ভালো করে পড়ে রাখবে। আর এর সঙ্গে ল্যাগিং এবং লিডিং তন্ত্রীর পার্থক্য বা তন্ত্রী দুটি কি। আর একটা কোশ্চেন যদি এটা না আসে, আর একটা কোশ্চেন যেটা আসতে পারবে সেটা হচ্ছে ল্যাক অপারেশনের গঠন এবং কার্যপদ্ধতি উল্লেখ করো, এটাও প্রচণ্ড ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন যদি এই দুটো না আসে, এরপরে কিন্তু ইম্পর্টেন্ট ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক এবং সমাপ্তি দশাটা ভালো করে পড়ে রাখবে, এটা কিন্তু পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট 2023-এর বায়োলজি পরীক্ষার জন্য। অথবা ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য, এর সঙ্গে HGP, RNA প্রাইমার, এইগুলো কিন্তু দিতে পারে। এরপরে আমরা চলে, তাহলে আমরা এই দুটো ইউনিট হয়ে গেল। এরপরে ইউনিট 5 থেকে যে একটা 5 নম্বরের 5 মার্কসের কোশ্চেন আসবে সেটা বলছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জায়গাটা বাস্তুতন্ত্র থেকে আসতে পারে সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কি, উদ্ভিদের বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের ধাপগুলি সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। আর একবার বলছি, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কি, উদ্ভিদের বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের ধাপগুলি আলোচনা করো। আর একটা আসতে পারে কি, যে মিউচুয়ালিজম, অ্যামেনশালিজম, কমেনশালিজম কি, উদাহরণ সহ আলোচনা করো। অথবা কোশ্চেনটা এইভাবে দিতে পারে, যে কোনো 3 প্রকার পপুলেশন ইন্টারাকশন বা পপুলেশন আন্তঃক্রিয়া উদাহরণ সহ আলোচনা করো। আর একটা কোশ্চেন কি হতে পারে, মানুষ ও ব্যাকটেরিয়ার পপুলেশন বৃদ্ধির লেখচিত্রের সাহায্যে উল্লেখ করো, এটাও কিন্তু দিতে পারে। এরপরে জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ থেকে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের গুরুত্ব ও অবলুপ্তির কারণ, সেই সঙ্গে আলফা বিটা গামা বৈচিত্র্যের পার্থক্য। তাহলে বোঝা গেল যে জীব বৈচিত্র্য থেকে কী কোশ্চেন দিতে পারে, জীব বৈচিত্র্যের গুরুত্ব, অবলুপ্তির কারণ, সেই সঙ্গে আলফা বিটা এবং গামা বৈচিত্র্যের পার্থক্য। এরপরে পরিবেশ সংক্রান্ত বিষয় থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে ওজোন গহ্বর কি, ওজোন গহ্বর সৃষ্টির কারণ, এর ক্ষতিকর প্রভাব এবং নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো, এটা দিতে পারে। অথবা 2 নম্বর আর একটা কোশ্চেন এখান থেকে দিতে পারে, অ্যাসিড বৃষ্টি কি, অ্যাসিড বৃষ্টির কারণ এবং ক্ষতিকর প্রভাবগুলি লেখো, এটা দিতে পারে। অথবা আর একটা কোশ্চেন দিতে পারে, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি, এর কারণ এবং ক্ষতিকর প্রভাবগুলি লেখো। মোট যে 3টি কোশ্চেন 5 মার্কসের দেবে সেটা কিন্তু এই 3টি ইউনিট থেকে দেবে। কাজে আমি আমি যে কোশ্চেনগুলো করালাম সেটা কিন্তু একদম রেডি করে ফেলবে, এখান থেকেই আসবে। এরপরে আমি 3 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা আমি পরের ভিডিওতে নিয়ে আসছি। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিও সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। তাহলে আপাতত ভিডিওটা এইটুকুই, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো একদম খাতায় লিখে মুখস্থ করে ফেলো, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ওকে।